নমস্কার বন্ধুরা গল্পপাঠের পাঠের আসরে আমার আজকের গল্প ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়ের আতঙ্কের রাত সেদিন সকাল থেকেই মুসল ধারায় বৃষ্টি হচ্ছিল পথঘাট জলে ডুবে গিয়েছিল একেবারে যানবাহন চলাচল বিপর্যস্ত হয়ে পড়েছিল অফিস কামাই করে ঘরেই বসেছিলাম হঠাৎ সন্ধেবেলা অবনী এসে হাজির ওর চুল উস্কো খুস্কো চোখ দুটি লাল কত দিন দাড়ি কামায়নি বললাম কি ব্যাপার রে অবনি একটি কথাও না বলে আমার ঘরে ঢুকে সোফায় গা এলিয়ে চুপচাপ বসে রইল অবনি আমার বন্ধু ও একজন প্রেস ফটোগ্রাফার বিভিন্ন কাগজে ওর তোলা ফটো ছাপা হয় খুব স্মার্ট ও সুদর্শন যুবক ত্রিবেণীতে ধারে ওদের নিজেদের বাড়ি সেখানেই থাকে এবং ডেলি প্যাসেঞ্জারই করে অবনির ওই রকম চেহারা দেখে বললাম তোর কি হয়েছে অবনী একই চেহারা তোর অবনী তার করুণ চোখ দুটি তুলে আমার দিকে তাকিয়ে বলল হ্যাঁ আমি বোধহয় আর বেশি দিন বাঁচব না রে কেন হঠাৎ এরকম মনে হওয়ার মানে অবনি বলল তুই ভূতে বিশ্বাস করিস না তবে ভূতের নামে ভয় পাই কিন্তু চাক্ষুষ দেখিনি বলে বিশ্বাস করি না বাড়িতে আমি একদম টিকতে পারছি না আজ কিছুদিন হলো আমার ঘরে অদ্ভুত সব কাণ্ড হয়ে যাচ্ছে আমার এত ভয় করছে যে মনে হচ্ছে আমি আত্মহত্যা করি ওর কথায় শিউরে উঠলাম আমি বললাম ছি হবনি ও কথা মুখেও আনতো নেই আপুরুষের মতো আত্মহত্যা করতে যাবি কেন অবনি হঠাৎ বললে আচ্ছা আমি পাগল হয়ে যাইনি তো আমি বললাম মনে হচ্ছে তাই হয়েছিস যাক তোর ভাই কি করছে সে মাস তুই হলো দুর্গাপুরে চাকরি পেয়ে চলে গেছে তাহলে তুই বাড়িতে একা হ্যাঁ কিন্তু বিশ্বাস কর আজ কিছুদিন হলো ও বাড়িতে আমি কিছুতেই থাকতে পারছি না আমার বড় ভয় করছে ওখানে আমি প্রতি রাতে আরেকজনের অস্তিত্ব অনুভব করছি কে সে তা জানি না তবে সে যে অশরীরই তা আমি বেশ বুঝতে পারি আমি নিজেই তখন স্টোভে জল গরম করে চা বসালাম তারপর দু বন্ধুতে চা খেয়ে একটু আয়েস করে গুছিয়ে বসলাম অবনি বলল আমি ভাবছি কিছুদিন তোর এখানে থাকবো তোর কোনো অসুবিধে হবে না তো না অসুবিধে হবে কেন তবে আমার মনে হয় তোর আমার কাছে থাকার চেয়ে আমারই বরং তোর ওখানে থাকা ভালো খবরদার ওখানে কোনো মানুষ থাকতে পারে না তুইও পারবি না আমার মতো তুইও তাহলে পাগল হয়ে চলে যাবি আমি ভাবছি ও বাড়িটা বিক্রি করে অন্য কোথাও চলে যাব তোর ভাই আপত্তি করবে না তো বোধ হয় না ওকে সব কথা জানিয়ে চিঠি দিয়েছি সামনের মাসে ও সোজা তোর এখানে চলে আসবে তারপর এইখানে বসে আলোচনার পর যা হয় একটা কিছু ঠিক করে নেব ও বাড়িতে তোরা কতদিন আছিস ওটা তো আমাদের পৈতৃক বাড়ি আমার বা ভাইয়ের জন্মই ওই বাড়িতে এর আগে কখনো ওরকম অস্তিত্ব অনুভব করেছিস না কখনো না এমনকি পনেরো দিন আগেও না আমি কিছুক্ষণ গুম হয়ে বসে রইলাম বললাম ঠিক কি কি হয় বলতো অবনি একবার হাতের ঘড়িটা দেখল তারপর বলল তুই যখন নিজেই যেতে চাইছিস তখন আমার মনে হয় আমার কথা না শুনে সব তো নিজের চোখে দেখা বা অনুভব করা ভালো কেন না আমার সব কথা তুই বিশ্বাস করবি কিনা না তা তো জানি না তবে তুই গেলে আমি খুশিই হব কেননা আমিও দেখতে চাই আমার ঘরে আরেকজনের উপস্থিতি সত্ত্বেও ওই সব ঘটে কি না যদি যাস তো এখনই চল লাস্ট ট্রেনটা পেয়ে যাবো তাহলে আমি বললাম না আজ এই দুর্যোগের রাতে নয় কাল সকালে যাব বরং তারপর দু একদিন থেকে আবার তোকে সঙ্গে নিয়েই ফিরে আসব যতদিন তোর ভাই না আসে ততদিন তুই আমার কাছেই থাকবি এই অবস্থায় তোকে একা থাকতে দেয়াটা ঠিক হবে না অবনি বলল তাহলে খুব ভালো হয় রে আমার এখন মাথার ঠিক নেই আমার ভালো মন্দর এখন তোর হাতেই ছেড়ে দিলাম তবে এও জেনে রাখিস আমি আর কোনো দিনই একা থাকতে পারবো না সব সময়ের জন্য একজন সঙ্গী আমার অবশ্যই চাই এরপর আমরা দুজনে অনেক রাত পর্যন্ত গল্প করে কাটালাম তারপর আলু ভাজা আর গরম গরম লুচি খেয়ে পাশাপাশি শুয়ে পড়লাম দুজনে শোয়ার পরেই ঘুম ঘুম যখন ভাঙল তখন বেশ সকাল হয়ে গেছে অবনি ঘুম থেকে উঠে বলল ওহ কতদিন যে এমন আরামে ঘুমোইনি আমার তো একদম ইচ্ছে করছে না ওই অভিশপ্ত বাড়িতে ফিরে যেতে আমি বাথরুমে গিয়ে মুখ হাত ধুয়ে এসে বললাম তোর ওখানে যাবার গাড়ি কখন সেই বেলা একটায় সে কি সারাদিন আর গাড়ি নেই না একটা ছিল সকালে সেটা এতক্ষণে ছেড়ে গেছে তা যা বেলা একটার গাড়িতেই যাব পুরে খেয়ে দেয়ে দুজনে হাওড়া স্টেশনে এলাম তারপর বারহারোয়া প্যাসেঞ্জারে তিনটের মধ্যেই ত্রিবেণী সেখান থেকে রিকশায় চেপে গঙ্গার ধারে ওদের বাড়িতে বহুদিনের পুরনো বাড়ি ছোট্ট দোতলা অবনির সঙ্গে আমাকে আসতে দেখে আশপাশের লোকেরা এবং দোকানদারেরা চাপা গলায় ফিস করে নিজেদের মধ্যে কি যেন বলা বলি করতে লাগল আমি তখনকার মতো আর চোখে সব কিছু দেখে নিলাম তারপর অবনীদের বাড়িতে গিয়ে দোতলায় ওর শোবার ঘরে ঢুকলাম ওর ল্যাবরেটারি নিচে একপাশে খোলা ছাদ ওর ঘরের ভেতর থেকে গঙ্গা দেখা যায় ছাদ থেকে শ্মশান অবনির বাড়িতে গিয়ে মুখ হাত ধুয়ে চা পর্ব শেষ করলাম তারপর বললাম অবনি আমি একবার আধ ঘন্টার জন্য বাইরে যাচ্ছি তুই একা থাকতে পারবি তো অবনি বললো তা পারবো এখানে দিনের বেলায় তো কোনো ভয় নেই যাওয়া কিছু উপদ্রব রাত্রে তুই কিন্তু বেশি দেরি করিস না না রে বাবা না তোকে একা রেখে আমি কখনও বেশিক্ষণ বাইরে থাকতে পারি আমি অবনীদের বাড়ি থেকে বেরোতেই পাশের বাড়ির একজন বয়স্কা মহিলা আমাকে ডাকলেন বাবা শোনো আমি কাছে গেলে বললেন তুমি অবনীর কে হও আমি ওর বন্ধু হই কেন বলুন তো তুমি এসেছো খুব ভালো হয়েছে হঠাৎ কী যে হলো ছেলেটার মাঝরাত্রির হলেই চিৎকার করবে আর ঘর ময় ছুটোছুটি করবে আমার মনে হচ্ছে কেউ কিছু খাইয়ে মাথাটা খারাপ করে দিয়েছে ওর তুমি বাবা ওর ভাইকে এখনই খবর দাও আর পারো তো কোনো মানসিক রোগের ডাক্তার দেখাও আমি সেই জন্যই এসেছি মা বেশ করেছো বাবা বেশ করেছ ভদ্রমহিলার কাছ থেকে বিদায় নিয়ে আমি সেই দোকানগুলোর কাছে এলাম যেখানে একটু আগেই ওকে সকলে ফিস ফিস করে কী সব বলা বলি করছিল আমি তাদের কাছে গিয়ে বললাম আচ্ছা আপনারা তো অবনীকে চেনেন ও আমার বন্ধু হয় একটু আগে আপনারা ওকে দেখে কি সব ফিসফিস করে বলছিলেন সেই জন্যেই আমি আপনাদের কাছে এসেছি কি ব্যাপার বলুন তো আপনারা কি ওর মধ্যে কোনো ভাবান্তর লক্ষ্য করেছেন আমি কিন্তু ওকে সম্পূর্ণ অপ্রকৃতস্থ বলেই মনে করছি দোকানের লোকরা বলল হ্যাঁ আমরাও ওকে হঠাৎ এই রকম হয়ে যেতে দেখছি এবং সবচেয়ে আশ্চর্যের ব্যাপার কি জানেন ও প্রায় রাতেই চিৎকার করে অজ্ঞান হয়ে যায় এমন সময় ওদের ভেতর থেকে একজন যুবক এগিয়ে এসে বলল দাদা আমি এক রাতের একটা ঘটনার কথা বলবো। শুনলে আপনি অবাক হয়ে যাবেন ভাববেন মিথ্যে কথা বলছি আমার কথা এরা কেউ বিশ্বাস করে না হাসে মনে করে আমি বোধহয় বানিয়ে বানিয়ে বলছি তো শুনি না কি ব্যাপার বলো শুনুন তবে সেদিন রাত্রে অবনিদা যখন চিৎকার করে অজ্ঞান হয়ে যায় তখন আমি আর ওর পাশের বাড়ির বিষ্টুদা ছুটে যাই কিন্তু গিয়ে যা দেখলাম তাতে গায়ে কাঁটা দিয়ে উঠল কীরকম অবনিদা নিচের দরজায় খিল দিয়ে ওপরের দরজাও বন্ধ করে শোয় এদিন অবনীদার চিৎকার শুনে আমি আর বিষ্টুদা ছুটে গিয়ে নিজের দরজায় ধাক্কা ধাক্কি করতে থাকি বেশ কিছুক্ষণ ধাক্কা দেবার পর দেখলাম দরজার খিলটা কে যেন খুলে দিল আমরা তত্তর করে সিঁড়ি বেয়ে ওপরে উঠে গিয়ে ওপরের দরজায় ধাক্কা দিলাম অবনিদার সারা নেই তারপর হঠাৎ যেন জাদু মন্ত্র বলে ওপরের ঘরের দরজাটাও খুলে গেল আমরা ভেতরের ঘরে ঢুকে দেখলাম অবনিদা অজ্ঞান হয়ে পড়ে আছে এখন আমার প্রশ্ন হচ্ছে এই যে বাড়িতে অবনিদা একা থাকে সে বাড়ির বন্ধ খিল আমাদের ধাক্কাধাক্কির পর খুলে দিল কে আমি অবাক হয়ে বললাম স্ট্রেঞ্চ যুবকটি বলল অথচ আমার বা বিষ্টুদার এই কথা এখানকার কেউ বিশ্বাস করতে চায় না আমি বললাম দেখুন আপনার কথা কেউ বিশ্বাস করুক বা না করুক আমি করছি তাই বলছি আজ রাত্রে আপনাদের ভেতর থেকে একজন একজনকেও যদি আমাদের কাছে থাকেন তাহলে খুব ভালো হয় আজ রাত্রে আমি নিজের চোখে দেখতে চাই এখানে কি হয় না হয় কিন্তু না আমার কথায় কেউ রাজি হলো না সবাই বলল না দাদা ও বাড়িতে রাত্রিবাস কিছুতেই করছি না বলা যায় না যদি সত্যি সত্যি ভৌতিক ব্যাপার কিছু হয় তাহলে কার কোপ কার ঘাড়ে পড়ে তবে হ্যাঁ যদি সেরকম ভয়াবহ কিছু দেখেন তাহলে চেঁচিয়ে ডাকবেন আমাদের আমরা একজন নয় সবাই ছুটে যাব। আর পারেন তো নিজের দরজাটার খিলটা খুলে রাখবেন আমি আচ্ছা বলে চলে এলাম আমি যখন ফিরে এলাম তখন দেখি অবনী ছাদের আলসের ধারে চুপচাপ দাঁড়িয়ে আছে আমি এসে বললাম কিরে একা থাকতে ভয় করেনি তো অবনি ঘাড় নেড়ে বলল না তবে মনে খুব একটা সাহসও পাচ্ছিলাম না তাই বদ্ধ ঘরে না থেকে খোলা ছাদে এসে বসে আছি বেশ করেছিস এখন চল দেখি গঙ্গার ধার থেকে একটু বেরিয়ে আসি কোথাও না ওই দেখ আকাশের অবস্থা এই নামলো বলে তাহলে চল ঘরে বসে রাতের খাওয়াটা তৈরি করা যাক কি খাবি বল স্রেফ ডিমের ঝোল আর গরম ভাত আমরা দুজনে ঘরে ঢুকে স্টোভ ধরিয়ে ভাত বসালাম সন্ধে উত্তীর্ণ হয়ে রাত্রি হল ভাত হয়ে গেলে ডিম সেদ্ধ বসাচ্ছি এমন সময় শুরু হলো প্রবল বর্ষণ সে কি বৃষ্টি গতকালের রেকর্ড বৃষ্টিকেও যেন হাড় মানায় এর মধ্যেই আমি জিজ্ঞাসা করলাম অন্যদিন কি এমন সময় উৎপাত আরম্ভ হয় কোনো ঠিক নেই কখনো সন্ধ্যের পর থেকেই কখনও মাঝরাতে অবশ্য তুই থাকার জন্য যদি না হয় তাহলে আলাদা কথা আমি নিজের মনেই নানান রকম কল্পনা করতে লাগলাম এখানে কি ঘটে না ঘটে তাই নিয়ে অবনী এখনও পর্যন্ত আমাকে কিছুই বলেনি রাত তখন দশটা এ পর্যন্ত সময়টা বেশ নিরুপদ্রবেই কাটল আমি আর অবনী একই তক্তপোষে একই বিছানায় দুজনে পাশাপাশি শুলাম শুয়ে শুয়ে গল্প করছি এমন সময় হঠাৎ লোডশেডিং হয়ে গেল আর সঙ্গে সঙ্গে অবনী আমার কাজ খেসে সরে এসে বলল এইবার সে আসবে নিশ্চয়ই আসবে কে কে আসবে অবনিচিতার করে উঠল ওই ওই তো সে ওই দেখ আমি শুয়ে শুয়ে জানলার দিকে তাকালাম দেখলাম জানলার ঘষা কাচে ফ্রক পরা চোদ্দো পনেরো বছরের একটি কিশোরী মেয়ে এলো চুলে ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে আমি কঠিন গলায় বললাম কে তুমি মেয়েটিনের উত্তর এমন সময় ঠক করে একটা দেশলাই জ্বালার শব্দ হলো তারপরেই দেখা গেল টেবিলের বাতিটা জ্বলছে এ ঘরে আমি আর অবনী ছাড়া কেউ তো নেই তাহলে কে জ্বালালো এই বাতি কে কে সেই অশরীরী ততক্ষণে ছায়ামূর্তি মিলিয়ে গেছে আমরা দুজনেই ভয়ে কাঠ চারিদিক নিস্তব্ধ নিঝুম অবনি যেন নীল হয়ে গেছে আমার সারা শরীর ঘেমে উঠল এমন সময় দেখতে পেলাম একটা হাত সেই বাতিটা তুলে নিল নিয়ে দরজার কাজ পর্যন্ত গেল তারপর কোমল গলায় একটি ডাক শোনা গেল এসো আমি অবনিকে বললাম আয় তো কোথায় নিয়ে যায় ও দেখি অবনী বলল না না খেপেছিস ও আমায় রোজ ওইভাবে ডাকে আমি যাই না আয় আয় বলছি আমার বড় ভয় করছে ভয় কি আজ তুই একা নয় আমি তো সঙ্গে আছি আয় আমি প্রায় জোর করে ওর হাত ধরে টেনে তুললাম তারপর টর্চটা নিয়ে দরজার দিকে এগোলাম দরজার খিল আপনা থেকেই খুলে দরজারটা দু হাট হয়ে গেল আলো আমাদের সামনে পথ দেখিয়ে নিয়ে চলল সিঁড়ি দিয়ে নিচে নামলো আলোটা তারপর নিচের ঘরের দরজার কাছে গেল যে ঘরে অবনীর ল্যাবরেটারি সেই ঘরের কাছে থামল আলোটা ঘরে তালা দেয়া ছিল তালাটাও আপনিই খুলে গেল আমরা দুজনেই ঘরে ঢুকলাম বাতিটা একটা টেবিলের ওপর রেখে হাতটা অদৃশ্য হয়ে গেল আর কারো অস্তিত্বও রইল না সেখানে আমি বললাম কি হলো কথা কথা কইছো না কেন বলো তুমি কে অবনী যেন পাথর আমারও হাত পা অবশ হয়ে আসছে এমন সময় শুনতে পেলাম সেই কিশোরীর কণ্ঠস্বর আমাকে কেন এখানে নিয়ে এসেছো আমাকে মুক্তি দাও আমাকে বন্দি করে রেখো না তোমাদের দুটি পায়ে পড়ি আমি ভয় ভয় বললাম কে তুমি আমি শ্যামা তুমি কোথায় কে তোমাকে বন্দি করে রেখেছে আমাকে শুনে ঘরের কোণের দিকে তাকিয়ে দেখলাম সেই কিশোরীর জোচনার মতো হালকা শরীর নিয়ে অবনী টেবিলের দিকে এগিয়ে গেল তারপর ড্রয়ার টেনে একটা খাম বার করে টেবিলের ওপর রাখল রেখেই আবার মিলিয়ে গেল অন্ধকারে আমি টেবিলের কাছে এগিয়ে গিয়ে খামটা খুলতেই তার ভেতরে এই কিশোরীর একটি ফুল সাইজের ফটো দেখতে পেলাম ফটোর দিকে তাকিয়ে আমি হঠাৎ দেখলাম ফটোর মুখটা কীরকম যেন বিকৃত হয়ে যাচ্ছে ঠোঁট দুটো কাঁপছে চোখ দুটো ঠেলে বেরিয়ে আসছে ওহ কি বিভৎস সেই দৃশ্য আরও দেখলাম ছবির কলার ওপর মোটা শক্ত দড়ির দাগ ফুটে উঠছে ক্রমশ একসময় ফটোর ভেতর থেকে মেয়েটি চিৎকার করে পড়ে উঠল এখনো হাঁ করে দাঁড়িয়ে দেখছ কি আমার কষ্ট হচ্ছে না বুঝি আমি যে আর সহ্য করতে পাচ্ছি না তোমরা এখনই এটাকে নষ্ট করে দাও ছিঁড়ে কুটি কুটি করে আগুনে পুড়িয়ে দাও আমি বললাম তাহলেই কি তোমার মুক্তি হবে হ্যাঁ চিরতরে মুক্তি পাবো আমি আমি যে আমার অস্তিত্ব পৃথিবীতে কোথাও এত এতটুকু রেখে যেতে চাই না কিন্তু কেন চাও না সে তোমাদের জানার দরকার নেই শুধু জেনে রাখো যাদের ওপর অভিমান করে আমি আত্মহত্যা করতে বাধ্য হয়েছি তাদেরই দেওয়ালে ছবি হয়ে আমি কিছুতেই টিকে থাকতে পারবো না আমি সঙ্গে সঙ্গে ছবিটি ছিঁড়ে কুচি কুচি করে দেশলাই জেলে পুড়িয়ে ফেললাম অবনীকে বললাম এই ফটো তোর তোলা হ্যাঁ বছর দুয়েক আগে তোলা চুচুড়ার হরিবাবুর মেয়ের ছবি ওটা ওর জন্মদিনে তুলেছিলাম কিছুদিন আগে হরিবাবু কাঁদতে কাঁদতে এসে আমার হাত দুটি ধরে মেয়ের ছবিটি চাইলেন জানালেন গত মাসে সামান্য একটা ভুল বোঝাবুঝির ব্যাপার নিয়ে মেয়েটিকে তিনি এবং তার স্ত্রী খুব বকাবকি করেন তারপরেই বিপর্যয় মেয়েটি হঠাৎ গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে কিন্তু বছর দুই আগে যে ছবি তোলা হয়েছিল সে ছবি হরিবাবু এতদিন বাদে নিতে এলেন কেন বছর দুই আগে ছবিটা আমি তুলেছিলাম ঠিকই তবে ছবি তোলার পর থেকে হরিবাবু টাকা দেবার ভয়ে আমার সঙ্গে আর দেখা করেননি আমিও ফটোর নেগেটিভ ওয়াশ করে রেখে দিয়েছিলাম এখন মেয়ের স্মৃতি রক্ষা করবার জন্য হরিবাবু ডাবল চার্জ দিয়ে ছবি নিতে এসেছেন সম্পূর্ণ টাকাও দিয়ে গেছেন কিন্তু মুশকিল হল হরিবাবুর কাছ থেকে টাকা নিয়েও নেগেটিভটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না অবশেষে অনেক খোঁজাখুঁজির পর নেগেটিভ পেলাম কিন্তু এই ফটো তৈরি করতে গিয়েই যত বিপত্তি নেগেটিভের ভেতর থেকে ফটোর ভেতর থেকে মেয়েটি আমায় শাসাতে থাকে ভয় দেখায় সেজন্য জন্য নিজের ঘরে ঢোকাই আজকাল বন্ধ করে দিয়েছিলাম সেই নেগেটিভটা আমার হাতে দিতেই আমি সেটাকেও অগ্নিদগ্ধ করলাম তারপর ধীরে ধীরে টর্চের আলোয় পথ দেখে দরজা বন্ধ করে ওপরে এলাম সারা রাত ঘুম এলো না শুয়ে শুয়ে অনেক গল্প করলাম দুজনে বৃষ্টির বেগও কমল ভোরবেলা চা করে খেলাম ভোরের আগে কারেন্টও এসে গেল অবনিকে বললাম আজ একবার সময় মতো হরিবাবুকে টাকাটা তুই ফেরত দিয়ে আসবি কেমন বলবি নেগেটিভটা হারিয়ে গেছে অবনি বলল নিশ্চয়ই এরপরও অবনির বাড়িতে আমি দিন দশেক ছিলাম কিন্তু সে রাতের পর থেকে আর কোনো উপদ্রবই ও বাড়িতে আর কখনো হয়নি এখনও না